হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন ও বাড়িতে আছেন এবং সকলে সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বকখালি গুরুদম্বার লেক প্রথম পর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে, লাইক করতে একদম ভুল করবেন না। তো বন্ধুরা, কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে গুরুদম্বার লেক যাওয়ার সময়, যেমন মেডিসিন। তারপর লাচেন যাওয়ার 50 কিলোমিটার আগে মঙ্গন নামে একটা জায়গা থাকবে, ওখানটায় আপনারা লাস্ট পেট্রোল পাম্প পাবেন, যেখান থেকে আপনারা আপনার বাইক বলুন, গাড়ি বলুন, পেট্রোল ফুল করবেন এবং যদি পারেন ছোটো ছোটো জারিকেন পাওয়া যায় ওখানটায়, তাতেও ভরে নিতে পারেন। আচ্ছা, আর কিছু কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেমন ওখানটায় কারেন্টের মানে যাওয়া আসা হয়ে থাকে, মোবাইলের টাওয়ার থাকে না, এগুলো একটু খেয়াল করবেন। আমার একটু হাই অল্টিটিউডে গেলে অক্সিজেনের অভাব হয়, সেজন্য আমি অনলাইন থেকে একটা অক্সিজেনের ছোট সিলিন্ডার যা কিনেছি। মূলত এতটা উচ্চতায় গিয়ে যদি আমার অসুবিধা হয় অক্সিজেন নিতে, তার জন্য এটি আমি ক্যারি করব, তাই আমি এটা অনলাইন থেকে কিনেছি। তারিখ 1 ফেব্রুয়ারি 2021। বেরিয়ে পড়লাম বকখালি থেকে কলকাতার উদ্দেশ্যে, রাতে আমরা থাকলাম কলকাতায়। তারিখ 2 ফেব্রুয়ারি 2021। ভোর 4:50 কলকাতা থেকে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যতই এগিয়ে যাচ্ছি মনে একটা আলাদা অনুভূতি যাচ্ছে আমাদের মধ্যে। কাটোয়ার কাছে একটা রাস্তার ধারে একটা টিফিন সেন্টারে আমরা সবাই মিলে টিফিনটা করে ফেললাম। যত পথ চলতে শুরু করলো আমাদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা মনে ভরপুর হয়ে উঠল। সময় দুপুর 1:30, মালদা ফারাক্কা হাইওয়েতে এসে উঠলাম আমরা। সময় তখন 2:30। খুব খিদে পেয়েছে আর রাইডিং করতে গেলে আমার পেটে কিছু না দিলে আমার মাথা ঘোরায়, সুতরাং মালদার বাইপাস ঢোকার আগে ডান দিকে একটা খুব সুন্দর রিসর্ট আছে, ওখানে প্রতিবারই আমরা খাওয়া দাওয়া করি। যথারীতি ওখানেই আমরা খাওয়া দাওয়াটা করলাম। খাওয়া দাওয়া করার পর বাঙালি শরীর তাই নিয়ে এগিয়ে চললাম, মালদা ক্রস করলাম। তারপর বিকেল ঘনিয়ে আসলো, কিছুটা যেতে যেতে আরও সন্ধ্যা নেমে আসলো। অবশেষে ঠিক রাত 9টায় আমরা শিলিগুড়ি এসে পৌঁছালাম, আর একটা হোটেল বুক করা ছিল তাতেই আমরা উঠলাম। রাতে দেরি করে শিলিগুড়ি ঢোকার কারণে সকালটা বেশ দেরি হলো ঘুম থেকে উঠতে। উঠেই আমরা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিলাম। এইবার আমাদের গন্তব্য সিকিম। মনে খুব আনন্দ ও উজ্জীবনা নিয়ে বেরিয়ে পড়লাম। বাইকে ব্যাকপ্যাক সব বাঁধার পর হঠাৎ স্টার্ট দিতে যাব, তখন দেখলাম আমার পিছনের চাকায় পাংচার হয়ে গেছে। সকাল সকাল মনটা একটু ভার হয়ে গেল, এমতো অবস্থায় কিছুদূর গিয়ে একটা বাইক সারানোর দোকানে গিয়ে বাইকটা ঠিক করলাম। বেশ খানিকক্ষণ টাইম লেগে গেল এমনিতেই, দেরি তো হয়েই গেছে। আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমরা গ্যাংটকের উদ্দেশ্যে।
দেরি হয়ে যাওয়ার কারণে আমরা সেবক রোডে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিলাম, আর বেশি দেরি না করে রওনা দিলাম। গতি যত বাড়তে থাকলো, দুপাশে গাছপালা আর পাহাড় উঁকি ঝুঁকি দিতে শুরু করলো। কিছু দূর যেতেই সেবক ব্রিজের উপর দাঁড়িয়ে কিছু ছবি তুললাম ও অপরূপ পরিবেশ আমরা উপভোগ করতে লাগলাম খানিকক্ষণ। পাহাড়ের অপরূপ সৌন্দর্য, আঁকাবাঁকা পথ, তার পাশ দিয়ে বয়ে চলা তিস্তা, এ যা অপরূপ সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না। যেহেতু আমরা দেরি করে শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, তাই গ্যাংটক পৌঁছাতে প্রায় সন্ধ্যার আগের মুহূর্ত হয়ে গেছিল। হোটেলে ঢুকে আগে ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম গ্যাংটকের এমজি মার্কেট অর্থাৎ মহাত্মা গান্ধী মার্কেটের উদ্দেশ্যে পায়ে হেঁটে। হোটেলে ফিরে এসে হোটেলের ছাদ থেকে গ্যাংটকের রাতের অপরূপ দৃশ্য উপভোগ করতে লাগলাম। পাহাড়ের গা ধরে ছোট্ট ছোট্ট টিমটিমে আলো দেখতে দেখতে দারুণ লাগছিল। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি গ্যাংটক সিকিমে। বকখালি থেকে বেরিয়েছিলাম পরশু দিন, কালকের সন্ধ্যার দিকে গ্যাংটক ঢুকেছি আমরা। তো আমাদের যে সফর সঙ্গী, তাই জন্য ভিডিওটা করা। সবার হালাত খারাপ, ধুলো নোংরা পড়ে অবস্থা খারাপ। এই একটা ডামিনার, এটা মানসদার, এটা একটা ডমিনার, এটা আমার, ঠিক আছে। যারা এখন আমার ফেসবুক পেজ ফলো করনি, রাইড উইথ র্যাম্বো ফেসবুক পেজ ফলো করো, ওকে। ইনস্টাগ্রামেও আছে রাইড উইথ র্যাম্বো, ফলো করতে পারো, রাইডের আপডেট ওখানটা পাবে, ঠিক আছে। একটা R15, দুটো ডমিনার, একটা ব্ল্যাক কালার, একটা গ্রিন, দেখতেই পাচ্ছ। সবগুলোর হালাত খারাপ, ধুলো নোংরা পড়েছে। কালকে শিলিগুড়িতে আমার বাইকের এমন অবস্থা, আমি পিছিয়ে পড়েছিলাম, আমার বাইকের টায়ারে লিক হয়ে গেছিল খুবই বাজে মতো। লাস্টে টায়ারের ব্যাকের পিছনে জেল ঢোকাতে হলো, এখন একদম ওকে, রেডি টু রোল। তো এখন আমরা সিকিমেই আছি, এখানকার ওয়েদার এখন খুবই ভালো। এটা আমাদের যে হোটেলটা, এটা হচ্ছে ঠিক এমজি মার্কেট তার কাছেই, ঠিক আছে। তো ব্যাস এইটুকুনি। সকাল সকাল ঘুম থেকে উঠেই চা আর পাহাড়, উফ, এ যেন এক আলাদা ভালোবাসা। সকালে ব্রেকফাস্ট করে বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম পারমিটের জন্য। আমাদের এক চেনাশোনা লোকের পরিচয় ছিল, যার জন্য খুব তাড়াতাড়ি
পারমিটটা আমরা পেয়ে গেলাম। কচি রেগে যাচ্ছে, কচি রাখবি না, রাখছে তোমার মিষ্টি অনুরাগছে, কচি ঘুমতে ঘটে যা, ঘুমি যা ঘুমি যা ঘুমি যা ঘুমি যা। সন্ধে নামার আগে পায়ে হেঁটে চললাম এমজি মার্কেটের উদ্দেশ্যে। এমজি মার্কেটে কিছুক্ষণ থাকার পর আবার ফিরে চলে এলাম হোটেলের ছাদে। ছাদে বসে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট আলোগুলো দেখতে লাগলাম। কিছুক্ষণ পর বারবিকিউ চিকেন সবাই মিলে মহা আনন্দে গল্প করতে করতে খেতে লাগলাম। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাই বেশি দেরি না করে ডিনারটা সবাই তাড়াতাড়ি সেরে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 5 ফেব্রুয়ারি 2021, আমরা বেরিয়েছিলাম কাকদ্বীপ থেকে। আজকের গ্যাংটক আছে, গ্যাংটক থেকে যাব আমরা গুরুদম্বর লেক। তো বেরোনো হবে, তার আগে গাড়িগুলো একটু ওয়ার্ম আপ করে নেওয়া ভালোই, ঠিক আছে? তো পড়েছিল তো সারা রাত। সকাল সকাল ব্রেকফাস্ট করে বাইক রেডি করে বেরিয়ে পড়লাম এবার গন্তব্য গুরুদম্বর লেক। পরবর্তী ভিডিও সেকেন্ড পার্টে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।